দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি বাড়ির ভিডিও দেখতে। আজকে যে বাড়িটি আপনাদেরকে দেখাবো সেটি একটি পাঁচতলা বাড়ি এবং দুই দিকে রাস্তা সম্বলিত একটি বাড়ি। দর্শক, এই বাড়িটি হচ্ছে ঢাকার আশুলিয়াতে, জামগড়াতে, জামগড়া মৌজাতে পড়েছে এই বাড়িটি। এখানে 7% জায়গার উপরে এই পাঁচতলা বাড়িটি করা। বাড়িটিতে 4টা ইউনিট রয়েছে। বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, আমরা বাইরের ফ্রন্ট ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, আমরা ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। সো দর্শক, যারা এই ভিডিওটা দেখছেন তারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, না হলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা মিস করে যাবেন। এবং এছাড়া ভিডিওটা দেখলে আপনি বাইরের সম্পর্কে আপনাদের ধারণা হবে, বাড়িতে কি কি রয়েছে, আমরা বাড়ির দাম আপনাদেরকে জানিয়ে দেব, কত টাকার মধ্যে আপনি কিনতে পারবেন এই বাড়িটি। এবং বাড়িতে গ্যাস, বিদ্যুৎ, পানি সকল সুবিধা কিন্তু রয়েছে। এবং সামনে রাস্তার, এখান থেকে আপনি জামগড়া ফ্যান্টাসি কিংডমে যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিটের মতো। খুবই, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে, সেই রাস্তায় কিন্তু আপনি জামগড়া চলে যাবেন। দর্শক, আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাই ভিতরে কি কি আছে। এটা হচ্ছে পার্কিং এর জায়গা করা হচ্ছে একটা ফ্ল্যাট জুড়ে, আর বাকিটাতে নিচে কিন্তু 3টা ফ্ল্যাট ফ্ল্যাটের জায়গা করা আছে। এবং এখানে দর্শক ছোট ছোট ফ্ল্যাট কিন্তু ভাড়া হয়, এই জন্য এই এলাকাটা যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, এখানে ছোট ছোট ফ্ল্যাট ভাড়া হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি ভালো ভাড়া পাবেন। এখানে দর্শক আমরা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি অন অ্যাভারেজে প্রায় 2 লক্ষ টাকার মতো ভাড়া আপনি এই বিল্ডিং থেকে পাবেন। সো বুঝতে পারছেন, 2 লাখ টাকা ইনকাম করতে পারেন প্রতি মাসে। আপনাদের গেটাতে যারা আছি, প্রচুর মানুষ রয়েছেন যারা এই ধরনের বাড়ি ঘর খুঁজছে, একটা ভালো ইনভেস্টমেন্ট কিন্তু এখানে আপনি করতে পারবেন। দর্শক, আমরা চাই আপনারা আমাদের মাধ্যমে এই ধরনের ফ্ল্যাট কিনেন, যাতে করে আপনি সহজেই 2 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারেন এই ধরনের বাড়ির থেকে। সো দর্শক, আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো বাড়িটির ইউনিট গুলো দেখতে কেমন। সো আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ করি দর্শক, আপনাদের জন্য নিয়ে আসি নতুন নতুন ভিডিও, যাতে করে আপনি ঘরে বসে প্রথমে যে প্রাথমিক দেখার যে বিষয়টা সেটা সেরে ফেলতে পারেন। সো দর্শক, আমাদের ভিডিওগুলো আপনার কেমন লাগে সেটা কিন্তু আপনারা আমাদেরকে লিখে জানতে পারেন। লিখে জানার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ রয়েছে, এছাড়া আমাদের যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু আপনারা কমেন্ট করে দিবেন, যাতে করে এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা আমাদের জানতে সুবিধা হবে। সো দর্শক, আমরা এখন দ্বিতীয় তলায় রয়েছি। প্রত্যেকটাতে কিন্তু আপনি 4টা করে ইউনিট দেখতে পাচ্ছেন, 4টা দরজা, 4টা করে ইউনিট রয়েছে প্রত্যেক ফ্লোরে। দর্শক, এখানে কিন্তু এক একটা ভাড়া 9,000 টাকা করে। ভিতরে আমরা একটা ইউনিট আপনাদের দেখাবো যে একটা ইউনিট দেখতে কেমন ভিতর থেকে। প্রত্যেকটাতে কি কি রয়েছে সেটাও কিন্তু আপনারা দেখবেন। দর্শক, আমরা রয়েছি আশুলিয়ার জামগড়াতে, জামগড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 4-5 মিনিটের দূরত্ব। আপনি পায়ে হেঁটে চলে যেতে পারেন ওখান থেকে। দর্শক, এই এলাকাটা জনবহুল একটা এলাকা, আপনি যখন আসবেন আপনার মনে হবে প্রচুর মানুষজন থাকে এখানে। আর এখানে আশেপাশে কিন্তু ইপিজেড রয়েছে এবং প্রচুর ফ্যাক্টরি গার্মেন্টস ভরা এই এলাকাটা, সেক্ষেত্রে ভাড়াটি আর অভাব নেই এই এলাকায়। আপনি বিল্ডিং উঠাইলে এখানে ভাড়া, সো এখানে কিন্তু রেডিমেড একটা বাড়ি আপনি পাচ্ছেন। আমরা দামটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিই, এটা যদি নিতে চান 3,80,00,000 টাকা পড়বে, 2 লক্ষ টাকা ভাড়া পাবেন। দর্শক, আমরা একটা ফ্ল্যাটে ঢুকি, একটা ফ্ল্যাটের মডেল দেখাচ্ছে, ভিতরে কমপ্লিট একটা ফ্ল্যাট দেখাচ্ছে আপনাদেরকে যেখানে ভাড়া আছে, এবং উপরে কিছু ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। দর্শক, দেখতে পাচ্ছেন আমরা ঢুকে কিন্তু দেখতে পাচ্ছি এটা ড্রয়িং এর অংশ, ড্রয়িং ডাইনিং স্পেস রয়েছে, বেডরুম রয়েছে 2টা করে, এবং 2টা করে ওয়াশরুম আছে, গ্যাস, বিদ্যুৎ, পানির সুব্যবস্থা রয়েছে এখানে, রান্নাঘর তো রয়েছেই। প্রিয় দর্শক, আমরা চাই আপনারা আমাদের চ্যানেলে ভিডিও প্রচার করেন, যারা আপনারা বাড়ি বিক্রি করতে চাচ্ছেন। আমরা চেষ্টা করব সর্বোচ্চ কম সময়ের মধ্যে আপনাদের বাড়িটি বিক্রি করে দিতে। দর্শক, এটা হচ্ছে একটা রান্নাঘর, এখানে অ্যাটাচড একটা বাথরুম আছে এটার সাথে, এটা হচ্ছে মাস্টার বেড,
না, এটা হচ্ছে চাইল্ড বেড। এখানে কিন্তু এখানে এটার সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, মোট দুইটা বাথরুম কিন্তু অ্যাভেলেবেল আছে। এখন দর্শক আমরা উপরের দিকে একটু যাচ্ছি, উপরে যে ফ্ল্যাট খালি রয়েছে এখনো, যেগুলো কমপ্লিট করা হচ্ছে, এবং পাঁচ ছয় তলাটাতে কিন্তু, পাঁচ তলাটাতে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা আপনাদেরকে চারতলাটা একটু দেখাবো, যেখানে ইনকমপ্লিট কিছু অংশ বাকি আছে। তো দর্শক, পুরো বাড়িতে আপনার ভাড়া হিসাব করলে 2 লাখ টাকা হয় প্রতি মাসে, এখান থেকে আপনি পাবেন। দর্শক, আমরা রয়েছি চতুর্থ তলায়। এখন আমরা আপনাদেরকে দেখাবো এখানকার ইউনিট গুলা কেমন দেখতে। দর্শক, ড্রয়িং ডাইনিং এর একটা স্পেস রয়েছে, 2টা করে বেডরুম রয়েছে, রান্নাঘর রয়েছে এবং ওয়াশরুম। এই হচ্ছে ফ্ল্যাটের ভিতরের অবস্থা। যেহেতু এই এলাকাটাতে কম বাজেটের লোকজন বসবাস করে, কম বাজেটে ভাড়া থাকার লোকজন, তো সেই ক্ষেত্রে এখানে ফ্ল্যাট গুলো এভাবে তৈরি করা হয়, যাতে করে বেশি বেশি ফ্ল্যাট তৈরি করা হয়, যাতে করে বেশি ভাড়া পাওয়া যায়। দর্শক, আমরা অন্য অন্য একটা ফ্ল্যাট দেখাই আপনাদের। আমরা দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিলাম।